আজকে যে টপিকসটা আপনাদেরকে পড়াতে চাচ্ছি, এই টপিকসটি কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট লাগে, ইম্পর্টেন্ট কিন্তু, কারণ হচ্ছে অনেক এক্সামিনারদের ক্ষেত্রে আমি দেখলাম যেটা হচ্ছে স্টুডেন্টদের শুধুমাত্র পরীক্ষা কিন্তু এই এই ইপিআই দিয়ে কিন্তু শেষ হয়ে যায়, এবং এই কোশ্চেন গুলাই হচ্ছে গিয়ে বেসিক কোশ্চেন, এই কোশ্চেন গুলা ধরা হবেই। আজকে যে জিনিসগুলো আলোচনা করবো, কারো না কারো কোশ্চেন এই কোশ্চেনটা করা হবেই, 100% কোশ্চেনটা করা হবে, তাই এগুলো থেকে আপনি যাবার কোনো স্কোপ নাই। ঠিক আছে, ওকে তাহলে আমি শুরু করি। ওকে বাবা, আচ্ছা, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, ইপিআই, ঠিক আছে, এটা 1978, এটা মূলত হচ্ছে 1978 এর ক্ষেত্রেই মূলত হচ্ছে প্রথম এটা এক্সপ্যান্ডেডটা মানে কাজটা শুরু করেছিল ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, তো এটার কাজ ছিল যে তোমার আমি যে মর্টালিটি মর্বিডিটি আমার যে 5 বছরের নিচে যে বাচ্চাগুলো আছে, আমরা ভ্যাকসিন দিয়ে আমরা তাদের এই এই প্রিভেনশন করব যে এই সকল ডিজিজ গুলো যেন বাচ্চা আন্ডার 5 এজে যাতে না হতে পারে। ইনফ্যাক্ট ওয়ান্স আপন এ টাইম ডিপথিরিয়া, পার্থোসিস, টিটেনাস, পোলিও, টাইফয়েড, চাইল্ডহুড টিউবারকুলোসিসে অসংখ্য মানুষ ইনফেক্টেড হয়েছে, অসংখ্য। ঠিক আছে, আপনারা দেখলে, আপনারা যদি আপনাদের আগের অনেক ডকুমেন্ট গুলো আপনি দেখতে পান অথবা রিলেটিভ থাকেন, দেখবেন এই ধরনের রোগে আক্রান্ত হন এরকম খুব কমই পাবেন। তো এটা হচ্ছে আমাদের দেশে কিন্তু খুব কমন ছিল, এবং আমাদের দেশে আসলে ভ্যাকসিনটা হচ্ছে আমাদের, আমি একটা প্রথমে একটা জিনিস আমি আপনাদেরকে, আমার যখন এই ভ্যাকসিনেশনের ক্লাসগুলো নিয়েছি এক্সপেনশন, যে এগুলো আমাদের মানব সভ্যতার জন্য একটা আশীর্বাদ। কারণ হচ্ছে এগুলো যদি না থাকতো, আজকে আপনারা চিন্তা করেন কি হতো, যেমন হচ্ছে আপনারা যে বিভিন্ন রকম বইটি পড়লে আপনারা দেখবেন যে ওলা বিবি অনেক কিছু আছে, কুষ্ঠর জন্য অনেকে ওরাই আছে, যে গ্রামকে গ্রাম মানুষ মরে একদম ছারকার হয়ে যাইতো। কিন্তু এই ভ্যাকসিন যখন এসেছে, এটা আমাদের মানব সভ্যতা এই মৃত্যু হারটাকে অনেকখানি কমিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট আমরা COVID-19 এর ক্ষেত্রে ভ্যাকসিনেশনের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, কি জন্য করে আছি, কারণ এটা আমার লাইফটাকে আমাদেরকে বিলং করবে, এই আমাদের যে যে আমাদের যে বেঁচে থাকাটা, আমাদের যে এই মৃত্যু হারটা এই ভ্যাকসিন কিন্তু অনেকখানি কমিয়ে দেবে। তো সেটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ। আর আরেকটা জিনিস আমি একটু বলতে চাই, যে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন বাংলাদেশের অ্যাচিভমেন্ট কত জানেন? বলতে গেলে 98% অ্যাচিভমেন্ট, যেটা এখনো পর্যন্ত পার্শ্ববর্তী দেশগুলো এখনো পর্যন্ত অ্যাচিভ করেন। ইভেন আমাদের দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু এত অ্যাচিভমেন্ট নাই, এটা আমাদের একটা বিশাল বড় পাওয়া। তো সাধারণত প্রথম অবস্থায় কি হইতো, যে আমাদের যে ভ্যাকসিন গুলা দেওয়া হইতো, এটা মূলত 6টা ডিজিজের এগেনস্টে দেওয়া হইতো। একটা হচ্ছে ডিপথেরিয়া, পার্থোসিস, টিটেনাস, পোলিও, টাইফয়েড এবং চাইল্ডহুড টিউবারকুলোসিস, এগুলার এগেনস্টে আমাদের ভ্যাকসিন গুলা দেওয়া হতো। ঠিক আছে, একটা মজার জিনিস আপনাকে দেখাই, এটা দেখছে কে কে বলেন তো দেখি, কে কে দেখছে কমেন্ট করেন, এই চিত্রটা কে দেখে নাই, এমন কেউ আছে, কেউ দেখা আছে এই চিত্রটা, কেউ দেখে নাই এই চিত্র, কেউ দেখে নাই বাবা, আছে কেউ? দেখবেন যে যখন ইপিআই মানে যখন একটা জায়গায় ভ্যাকসিনেশনের প্রোগ্রাম গুলো চলে, তখন আপনারা দেখতে পারবেন যে আমাদের একটা পতাকা থাকে, পতাকার মধ্যে বাচ্চাটা ছবি থাকে, এই 6টা অ্যারো চিহ্ন থাকে, কি জন্য দেয়? আমার প্রশ্ন হচ্ছে কি জন্য দেয়, কি আমার দিতে ইচ্ছা করছে নাকি গভর্নমেন্টে দিতে ইচ্ছা করছে, কি জন্য দেয়? প্রশ্নটা আপনাদের কাছে প্রথমে বলি, এরপর উত্তর দিব, দেখি কয়জন জানে। এই যে দেখেন 6টা চিহ্ন আছে, তাই না, এ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, কি জন্য দিছে? এটা 6টা এরকম হলো কেন, অন্য কিছু কেন হলো না? প্রশ্ন আসে না কি জন্য এই 6টা কিসের জন্য, এই 6টা কিসের জন্য বলেন? এই 6টাই হচ্ছে বাবা, এই 6টা হচ্ছে, 6টা আছে ভ্যাকসিন আছে না, 6টা ভ্যাকসিনের জন্য এই 6টা চিহ্ন। ঠিক আছে, এটা হচ্ছে এয়ারনেস এর কারণে এটা করা হয়েছে। এই যে দেখেন কি কি দেওয়া হইতো, বিসিজি, ডিপিটি, ওপিভি এন্ড মিজলস, সরি, এইগুলার এগেনস্ট এটা কি টোটাল এখানে কয়টা কয়টা ডিজিজ এগেনস্ট, এটা 6টা ডিজিজের এগেনস্ট। এই 6টা ডিজিজের এগেনস্ট দেওয়া হয় দেখে এই 6টা চিহ্ন দেওয়া হয়। ঠিক আছে, এটাকে এই ধরনের মার্কটাকে বলে বনি প্ল্যাক। কি বলে রে? বনি প্ল্যাক, বলো, কোনোদিন ভুলবা এই জিনিস, যে বনি প্ল্যাক কি জিনিস? বনি প্ল্যাক হচ্ছে যে জায়গায় ইমিউনাইজেশন প্রোগ্রাম চলে, এই জায়গায় এই এই যে পতাকা বা যে চিহ্ন দিয়ে বোঝানো হয় যে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রাম চলতেছে, সেটাকে এই এই পতাকাটার নাম হচ্ছে বনি ফ্ল্যাগ। ঠিক আছে, আসেন, এই যে এখন একটু আগে বললাম যে আমরা 6টা ডিজিজের এগেনস্টে ভ্যাকসিনটা দেয়া হয়,
এখন দেখেন, এখন কিন্তু শুধু ছয়টার এগেনস্টে না, আমাদের এই যে বললাম ভ্যাকসিন আমাদের মানব সভ্যতার জন্য একটা বিশাল আশীর্বাদ, সৃষ্টিকর্তার একটা বিশাল আশীর্বাদ এবং মানব জাতির জন্য একটা বড় আশীর্বাদ। এটা কি করতেছে, এই ছয়টা এখন বেড়ে গিয়ে এখন টোটাল 10টা ডিজিজের এগেনস্টে হচ্ছে। কি কি 10টা ডিজিজের মধ্যে একটা হচ্ছে আমরা ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম। এখন আর কি কিন্তু এই ইমিউনাইজেশন প্রোগ্রাম এরকম না যে বাংলাদেশে একরকম হবে, তারপরে হচ্ছে আপনার কি বলে বাংলাদেশে একরকম হবে, ইন্ডিয়াতে একরকম হবে, আমেরিকাতে একরকম, এরকম না। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এটা হচ্ছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম যেটা ওয়ার্ল্ড ওয়াইড সেম হবে, ঠিক আছে। এমন তুমি ঘানাতেও গেলেও সেম হবে আর বাংলাদেশেও একরকম হবে, আপনি যদি মনে করেন অন্য কোনো আমেরিকাতে যান তখনও কিন্তু সেম হবে, কিন্তু এই 10টার কম হইতে পারবে না। তো আমরা কি কি প্রোগ্রামের মধ্যে কি কি দেওয়া হয়, সেটা হচ্ছে ডিপথেরিয়া দেওয়া হয়, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, পোলিও, মিজেলস, টিবি, হ্যাপাটাইটিস বি, হিমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা, তারপর নিউমোকাকাল নিউমোনিয়া এবং রুবেলার, এই সকল ডিজিজের এগেনস্টে মূলত আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া এবং এটা হচ্ছে এটাই আমাদের এই প্রোগ্রামগুলোতে দেওয়া হয়। এখন কিন্তু আমরা ইউআইপি বলি, ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, ঠিক আছে। মথাতে কিন্তু বুঝেন কি জন্য বলা হয়, কেন শুধু বাংলাদেশ বলা নেয়, কেন ইন্ডিয়া বলা নেয়, এগুলো কিন্তু বুঝতে হবে জিনিসগুলা, এটা অনেকেরই ক্লিয়ার না। আচ্ছা দেখেন, এটাই বললাম যে ভ্যাকসিন আন্ডার ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, ইউআইপি বলতেছি বারবার, কখনোই কিন্তু আমি অন্য কিছু বলতেছি না, কখনো বলতেছি বাংলাদেশ বলতেছি না, ইউআইপি মানে কি, এটা ইউনিভার্সাল সব জায়গায় হবে। তো কি যেমন হচ্ছে, আমরা অনেক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি পরীক্ষা হলে, আচ্ছা মনে করো বিসিজি ভ্যাকসিনটা নিছে, ঠিক আছে বাবা কি ধরছিস রে, স্যার বিসিজি ভ্যাকসিন ধরছি, আচ্ছা বাবা বলতো দেখি বিসিজি পুরো অ্যাব্রিভিয়েশন, তখন দেখা যাচ্ছে স্টুডেন্টটা অ্যান্সারটা দিতে পারে না বা তাকিয়ে থাকে। তো আপনারা আজকে থেকে জানেন, জেনে নেন বিসিজির পুরো অ্যাব্রিভিয়েশনটা কি, এটা হচ্ছে বেসিলাস ক্যালমেটেড গুয়ারিন, কি বেসিলাস ক্যালমেটেড গুয়ারিন, ঠিক আছে। এটি কিন্তু আপনাদের লাগবে, এটি কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করে কোশ্চেন গুলা। টিপিটি মানে কি, ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস, এখন কি এটা আলাদা দেওয়া হয়, এখন আলাদা দেওয়া হয় না, এটা কি, এটা পেন্টাভ্যালেন্টে চলে আসছে, এটা আমি আপনাদের সামনে আমি বুঝাবো। এরপর আসছে মিজলস, ঠিক আছে, মিজলসও কিন্তু এখন আলাদা দেওয়া হয় না, এটাও আমি বুঝাবো। হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন আছে, এটাও আলাদা দেওয়া হয় না, টিটেনাস টক্সয়েড আছে, তারপর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি কন্টিনিউ পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, এটার মধ্যে ডিটেলস দেওয়া আছে, আমি সবকিছু বুঝাবো আপনাদেরকে, ইন ডিটেলস বুঝাবো, ঠিক আছে। আসেন, এতটুকু কি আপনারা বুঝছেন, কারণ আমি আজকে কিন্তু একটু স্টপ দিব, কারণ আজকের চ্যাপ্টার গুলো এত ইম্পর্টেন্ট, একটু না বুঝলে কিন্তু খবর আছে। আপনারা যদি এতটুকু বুঝেন কমেন্ট করেন যে স্যার এতটুকু বুঝছি, নাহলে আবার আগের গুলো আমি একটু আবার আবার একটু পড়াবো। আমি ওয়েট করতেছি 2 মিনিট, আপনাদের বুঝতে সমস্যা হলে বলেন, কমেন্ট করেন। এভরিওয়ান বাবা সবাই কমেন্ট করেন এতটুকু বুঝছেন কিনা, কারণ আজকের প্রশ্নের উপরে কিন্তু আপনাদের এই পরীক্ষা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। আজকের প্রশ্ন যদি যে ভালো করে বুঝবে, একদম ক্লিয়ারলি বুঝবে, এটা দিয়ে কিন্তু অর্ধেক পরীক্ষা শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, কয়েকজন কমেন্ট করছে যে বুঝছি, ঠিক আছে বাবু আমি এবার যাচ্ছি। আমি ইপিআই প্লাস, ইপিআই প্লাস মানে কি, নামের মধ্যে কিন্তু চিহ্নটা বলে আছে, ইপিআই থাকবে সাথে প্লাস, মানে কি যোগ হবে সামথিং। আচ্ছা কাপল, তারপর এডভাইস অন ব্রেস্ট ফিডিং, এবং 5 নম্বর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস। এখন একটা জিনিস, এই যে 5টা কিন্তু কম্পোনেন্ট ইপিএফ প্লাস এর, আমাদের দেশে কিন্তু 5টা কম্পোনেন্ট কিন্তু দেয়া হয় না। আমি আবার বলতেছি, বাংলাদেশে ইপিএ প্লাস এর 5টা জিনিস দেয়া হয় না। বাংলাদেশে শুধুমাত্র দেয়া হয় ভিটামিন এ ক্যাপসুলের প্রোগ্রাম চলে, অ্যান্টি হেলমেন্টিক ড্রাগ দেওয়া হয়। ভিটামিন এ ক্যাপসুলে দেখবেন যে আপনার হয় হলো গিয়ে আপনার বিভিন্ন মানে পাড়া মহল্লা বিভিন্ন জায়গাগুলোতে দেওয়া হয়। অ্যান্টি হেলমেন্টিক প্রোগ্রাম গুলো মেনলি করে হচ্ছে ওরা ওই পাড়া মহল্লাতে, খুব একটা দেখি না, কিন্তু স্কুল কলেজ গুলো স্কুলের মধ্যে বাচ্চাদেরকে কিন্তু দেওয়া হয়। কিন্তু এই 5টা কিন্তু ইপিএ প্লাস এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু 5টা আমাদের দেশে হয় না। আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাপারটা কি, আমার কাছে যেটা মনে হয়, আমাদের দেশে সেক্স এডুকেশন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, তারপর ব্রেস্ট ফিডিং, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা কখন নেয় বা ব্রেস্ট ফিডিং এর অ্যাডভাইসটা কখন নেয়, যখন মনে করেন বাচ্চা হইলো, বা মনে করেন বাচ্চা হওয়ার পরে
বাচ্চা দুধ পাচ্ছে না বা এই ধরনের কোনো একটা প্রবলেম হচ্ছে, তখন সে পেডিয়াট্রিশিয়ানের একটা হেল্প নিচ্ছে, তখন এটা হচ্ছে এই ব্রেস্ট ফিডিং এর কাছে। সেই ক্ষেত্রে তারা এই যে এই অ্যাডভাইসটা হবে ব্রেস্ট ফিডিং। ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের ক্ষেত্রে কি ঝামেলাটা হয়, ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা বিয়ের আগ পর্যন্ত কিন্তু কেউ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের সম্বন্ধে খুব একটা বেশি জানে না, অথচ এটা কিন্তু ইপিএ প্রোগ্রাম থেকে এই জিনিসগুলো ইনক্লুডেড করা উচিত এবং এগুলো কিন্তু আছে। ইভেন আমার যে বাচ্চাদের, আমার যে মেয়েরা আছে, আমার আমার যে সন্তানেরা আছে, তাদেরকে কিন্তু ছোটবেলা থেকে সেক্স এডুকেশন দেওয়া উচিত। ইভেন আমি বিশ্বাস করি, আমি পার্সোনালি বিশ্বাস করি যে বাচ্চাগুলো স্কুলে যায়, মেয়ে বাচ্চাগুলাকে, তাকে অবশ্যই তাকে শেখানো উচিত যে বাবা কোন কে কেউ যদি ও মানে কোনোভাবে কি করলে ও যেন তার গার্জিয়ানকে ইনফর্ম করে, এই জিনিসগুলো বাচ্চাকে অবশ্যই বাচ্চারা অবশ্যই শেখানো উচিত। এতে বাচ্চা সেফটিটা যেমন বাড়বে, তেমনি আমাদের দেশে যে এই আমাদের মানুষের মাঝে যে পশুগুলো আছে, এই পশুগুলোর সংখ্যাও কিন্তু কমে যাবে এবং এই বাচ্চাগুলা মেয়ে বাচ্চাগুলা সেফ থাকবে। ঠিক আছে, ইভেন সেক্স এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা অনেক প্রবলেম হয়, এটা আস্তে ধীরে আপনারা যখন বড় হবেন আপনারা আরো কিছু জানবেন। আচ্ছা, এতটুকু তো বুঝেছেন, এটা কিন্তু কোশ্চেন হয় ইপিএ প্লাস। এরপরে আসে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে, এটা আরেকটা একটা মজার একটা প্রোগ্রাম। তবে ন্যাশনাল ইমিউনাইজেশন যে ডেটা আছে এটা এখন মোট সাধারণত এখন খুব একটা দেখা যায় না, কারণ কি অলরেডি আমরা বাংলাদেশে প্রায় 95% কিন্তু অ্যাচিভমেন্ট আছে। ঠিক আছে, অনেকে অনেকে বলে 95% ইপিএ অ্যাচিভমেন্ট বাংলাদেশে, অনেকে 98%, এটা কিন্তু ভেরি করে, কিন্তু 95-98% অ্যাচিভমেন্ট, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। ঠিক আছে, তো আমাদের এখন আর এই প্রোগ্রামটা খুব একটা দেখা যায় না, এটা আর কিছুই না, এটা হচ্ছে একটা সাপ্লিমেন্টেশনের প্রোগ্রাম, যেখানে এখানে ভ্যাকসিনেশনটা আমি সারা সারা বছরই দেব, এটার সঙ্গে আমরা পোলিও ভ্যাকসিনটা দিব। দেবার পরে এটা তাদেরকে দিব যাদের যে বাচ্চাগুলার বয়সটা হচ্ছে 5 বছরের কম। ঠিক আছে, এবং এটা কবে দিব, এটা 2 বার দিব, আপনার তোমার 4-6 সপ্তাহ ইন্টারভেলে আমি 2 বার দিব। এটাই টোটাল ছিল যে ন্যাশনাল ইমিউনাইজেশন ডে প্রোগ্রাম। ঠিক আছে, তো পরীক্ষার হলে অনেক সময় এই কোশ্চেনটা ধরে কম, কিন্তু ইপিএ প্লাস ইনভেরিয়াবলি ধরা হয়। সো এটাকে আপনি সুপার ডুপার বাম্পার হিট বলতে পারেন, বা আমি যেটা বলে 5-star টপিক, সেটা আপনি মিস করতে পারবেন না, কারণ পরীক্ষার হলে এটা আপনার কাজে লাগবে। এবং ইমিউনাইজেশন ডেও জিজ্ঞেস করতে পারে এক্সামিনার, তুমি যখন ভালো পারবা কেন ধরবে না, যে ছেলেটা বা মেয়েটা তো খুব ভালো পারছে, আমি তোকে জিজ্ঞেস করি ও কেমন, আর একটু ও কেমন বলুক। ঠিক আছে বাবা, এই জিনিসটা ক্লিয়ার তোমাদের জানতে হবে। আচ্ছা, আরেকটা কিছু জিনিস বলি, সেটা হচ্ছে কিছু মাইলস্টোন নিয়ে আবার বলতে চাচ্ছি, যে 2004-এ পেডিয়াট্রিক্স, এটা হচ্ছে তোমার মনে করি ভ্যাকসিনটা মূলত ইন্ডিয়াতে পাওয়া যেত, এটা মূলত হচ্ছে ডিপথেরিয়া, টিটেনাস, তারপরে হচ্ছে এগুলোর এগেনস্টে ইনঅ্যাক্টিভেট পোলিও ভ্যাকসিন, অ্যাপেটাইটিস বি ভ্যাকসিন, এগুলো ওয়ান শটে এটা দেয়া হতো। এটা 2003 সালে এই ভ্যাকসিনটা অ্যাপ্রুভ হয়েছে ইন্ডিয়াতে। 2006 সালে গার্ডিসিল নামে প্রথম হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিন, এটা অ্যাপ্রুভ হয়েছে। 2008-এ যে রোটারিক্স, এটা হচ্ছে রোটা ভাইরাসের এগেনস্টে একটা ভ্যাকসিন, মানে 2 ডোজের একটা ভ্যাকসিন, এটা অ্যাপ্রুভ হয়েছে। এবং 2009-এ সেক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা অ্যাপ্রুভ হয়েছে। ইনফ্লুয়েঞ্জার কিন্তু অনেক ধরনের আমরা কিন্তু পাচ্ছি, ইভেন হচ্ছে ব্লাড ফ্লু, এগুলো কিন্তু এগুলো হচ্ছে অনেকটা ইনফ্লুয়েঞ্জার টাইপ। ঠিক আছে, সোয়ান ফ্লু, বার্ড ফ্লু, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এক ধরনের ইনফ্লুয়েঞ্জার টাইপ। ঠিক আছে বাবা, অনেকে মনে করে কি যে আসলে এগুলো আলাদা কিছু, এগুলো আলাদা কিছু না, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, কিন্তু এটার কিছু সাইড টাইপ গুলো, সেরো টাইপ গুলো চেঞ্জ হয়, কিন্তু মূলত হচ্ছে এটা সবগুলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। যেমন COVID-19 এর মধ্যে যেটা আমরা করোনা বলতেছো, করোনা তো আমাদের দেশে নতুন না, করোনা তো এর আগে ওয়ার্ল্ডে এসেছে, মার্স, এগুলো কিন্তু এক ধরনের কোভিড, এটা করোনা ভাইরাস, কিন্তু এটার একটা নতুন একটা সাবটাইপ চলে আসছে, সেটা যেটা আমরা COVID-19 বলছি। ঠিক আছে বাবা, এতটুকু কি তোমরা বুঝতে পারছো? তাহলে আমি নেক্সট স্লাইডে যাব, তাহলে নেক্সট স্লাইডে যাবো বাবা। এতটুকু বুঝলে আমাকে কমেন্ট করে যে স্যার আমি এতটুকু, আমার ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার, দেন আমি শুরু করব ভ্যাকসিনেশন প্রোগ্রামগুলো নিয়ে এখন পড়ানো শুরু করব। ইচ এন্ড এভরিওয়ান, সবাই কমেন্ট করো বাবা, তোমরা যে বুঝতে পারছো এতটুকু। একজন বসে বুঝছি, আর কে বাবা, সব বুঝছিস রে সবাই? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবা, বুঝলে এবার আয় আমরা এবার অন্য জিনিস আমরা পড়ি, এবার একটু ভিতরে ঢুকি। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রথম এটা লঞ্চ করেছে কিন্তু 1974-এ, আমি যা একটু আগে আমি শো করেছি, এবং এটা যেটা আমি তোমাদেরকে গল্পটা বললাম, এটা 6টা ডিজিজের এগেনস্টে করেছে। এটা কি কি ছিল? ডিপথেরিয়া, হুপিং কফ, টিটেনাস, পলিও, টিউবারকুলোসিস, মেজলস। এটা হচ্ছে 2000-এর মধ্যে এটা পুরো এই 6 ডিজিজের এগেনস্টে ভ্যাকসিনেশনটা এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা কাজ শুরু করেছে, এবং বাংলাদেশে এটা অ্যাপ্রুভ হয়েছে এটা হচ্ছে 1979-এ।
ঠিক আছে, তখন কিন্তু এটা অ্যাপ্রুভাল হয়েছে যে আমাদের বাংলাদেশে আমরা এই প্রোগ্রামটা চালাবো। অ্যান্ড ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যে বাংলাদেশের যে তোমাদের যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কমিটেড টু গ্লোবাল ইউনিভার্সাল চাইল্ড ইমিউনাইজেশন 1985 অ্যান্ড ন্যাশনাল হেলথ পলিসি এইমড অ্যাট অ্যাচিভিং ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম অফ এলিজিবল পপুলেশন বাই 1999। এটা হচ্ছে একটা স্টোরি, আমি বললাম একটা হিস্ট্রি তোমাদেরকে বললাম, ঠিক আছে। এখন মেইন জিনিসগুলো এখন আসতেছে। আচ্ছা, আমার এখন একটা প্রশ্ন তোমাদের কিন্তু কেউ আমাকে করল না, স্যার আপনি খালি গুতাই গুতাই আমাকে একটা কথা বলতেছেন স্যার, যে ইপিআই ইপিআই, এখন ইপিআইটা আমি কারে দিব? কেন আমার এই বয়সে আমাকে দেয়া হবে না? কেন আমি এটাকে আমি অন্য শুধু ইপিআই শিডিউলটা শুধু হচ্ছে গিয়ে তোমার একদম বাচ্চা জন্মের পর থেকে শুরু করি, কেন আমার এই যে দেয়া হয় না, বলা হয় না আমার টার্গেট পপুলেশন কি? এই কোশ্চেন গুলো তোমার বাবা আসার কথা যে কেন হয় বা কারা আমার এই হচ্ছে টার্গেট, এগুলো অনেকগুলো কোশ্চেন কিন্তু আসে, অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে। কারণ হচ্ছে ইমিউনাইজেশন প্রোগ্রাম গুলা যে আমি যদি ইনবর্ন আমি যদি প্রথম থেকে শুরু করতে চাই, শুরু করে ইমিউনাইজেশন দিতে পারি, তাহলে ডিজিজের এগেনস্টে বডিটা রেসিস্ট্যান্ট হবে, বডিটা সেফ থাকবে। কিন্তু একটা ইনফরমেশন আপনাদেরকে আজকে একটু ক্লিয়ারলি বলতে চাই, বাবারা মারা একটা কথা মাথায় রাখো, সেটা হচ্ছে তুমি মনে করো টিবির টিবারকুলোসিস এর ভ্যাকসিন দিছো, তার মানে এই না তুমি লাইফ টাইম তোমার টিবি হবে না, ঠিক আছে? ওয়ান্স আপন এ টাইম এই জিনিসগুলো মাথায় ছিল, এখন কিন্তু এগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে, এগুলো সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছে। যার বিসিজি ভ্যাকসিন নিয়েছে তারও কিন্তু আমরা পাই টিবারকুলোসিস হয়েছে, সো এটা হতে পারে। সো এটাকে আমরা কখনই বলতে পারি দিস ইজ নট এ সেফ ইউ অ্যাজ এ লাইফ টাইম কভারেজ, ওকে মাই ডিয়ার। তো আমাদের ইপিআই ভ্যাকসিনের ক্ষেত্রে টার্গেট কারা? আমাদের টার্গেট পপুলেশন হচ্ছে সব বাচ্চারা যাদের বয়স 0 থেকে 11 মাস পর্যন্ত, এবং প্রতিটা বাচ্চা সকল বাচ্চা 15 থেকে 18 মাস, এবং প্রতিটা মেয়ে 15 বছর পর্যন্ত। এবং হচ্ছে আমরা বলতে চাই যে মেয়েরা যারা রিপ্রোডাক্টিভ এজে আছেন, ঠিক আছে, যারা প্রেগনেন্সিতে যাচ্ছে, তারা কিন্তু 15 থেকে 49 এজ পর্যন্ত কিন্তু এরা কিন্তু টার্গেট আমাদের। এখন তাদের ক্ষেত্রে কোন কার ক্ষেত্রে কোনটা দিই সেটা আমি আসছি, সেটা আমি বলবো। এইবার আসেন, এতটুকু যদি বলেন এইবার কিন্তু মেইন জিনিস পড়াতে চলে আসছি। এখানে কিন্তু খেলা হয় আমাদের স্টুডেন্টদেরকে, কোশ্চেন গুলো এখানে হয়, এটা রিটেন কোশ্চেন হয়, এটা আপনার সবচেয়ে ভাইভাতে এগুলো ইনভেরিয়েবলি ধরা হয়, প্রতি দুইজনে একজনকে ধরা হবে, এটা এটা 100% শিওর, ঠিক আছে? কারণ এটা এক্সামিনারদের খুব ফেভারিট কোশ্চেন থাকে। ইভেন নট অনলি দ্যাট, আপনি যখন ডাক্তার হবেন, আপনি যখন একটা মনে করেন একটা জায়গায় পোস্টিং হয়েছে, আপনি প্রেজেন্ট হেলথ কমপ্লেক্সে পোস্টিং হয়েছে, এখন আপনি যদি না জানেন, কারণ তাহলে তো চলবে না, আপনাকে তো এটা ডিল করতে হবে বাবা। সো এই জিনিসগুলোর পুরো একদম ক্লিয়ার ধারণা জানতে হবে। আরেকটা জিনিস আমি বলতে চাই, কিছু নতুন নতুন কিছু জিনিস এসেছে, এটাও তোমার কিন্তু নলেজে রাখতে হবে বাবা, ঠিক আছে? বাবা আসো শুরু করি। এখানে দেখো আমি কয়েকটা জিনিস করেছি, এখানে কয়েকটা রো করেছি, যেটা হচ্ছে ভ্যাকসিন, তারপরে কতটা ডোজ দিব, কত এজ অফ ভ্যাকসিনেশন, ডোজের ইন্টারভেল কেন কেন কতটুকু দিব, রুট দিব, এবং সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি প্রথমে আসি বিসিজি, এটাই কিন্তু আমরা সাধারণত জন্মের পর পরে দিই, যদি জন্মের পর পর না দিতে পারি আমরা 1 মাস বা 1.5 মাস পরে এটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? এটা নাম্বার অফ ডোজ কত, এটা নাম্বার অফ ডোজ হচ্ছে 1, ঠিক আছে? এটাকে আমরা জন্মের পর পরে দিই, এবং এটি রুটটাকে এটা হচ্ছে ইন্টারডার্মাল, এবং এটা কোথায় দিই, আমি আমার আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট অফ দ্য লেফট আর্ম, ঠিক আছে? আমরা বামের কোয়াড্রেন্টে আমরা দিয়ে থাকি, এটা ডেল্টয়েডের পাশেই আমরা সাধারণত দিয়ে থাকি। এরপর এসেছে ফেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনের কথা আমি বলছি, এটার মধ্যে ডিপথেরিয়া, পিটেনাস, টিটেনাস, হ্যাপাটাইটিস বি, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জা বি, এই পাঁচটা ডিজিজটা একত্রে যে এই ডিজিজের এগেনস্টে যে ভ্যাকসিনটা দেওয়া হয়, পাঁচটা ভ্যাকসিন, ফেন্টাভ্যালেন্ট মানে কি, এখানে পাঁচটা অ্যান্টিজেন দেওয়া আছে, এটাই হচ্ছে ফেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। এটার কয়টা ডোজ, এটা হচ্ছে 3টা ডোজ। এটা আমি কখন আমরা দিয়ে থাকি, এটা আমরা দিয়ে থাকি 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, এর মধ্যে কিন্তু গ্যাপটা থাকে কত, 4 সপ্তাহ গ্যাপ থাকে, তুমি হিসাব করে দেখো 4 সপ্তাহ গ্যাপ আছে। এটা আমি কোথায় দিই, আমি এটা ইন্ট্রামাসকুলার দিই, এবং কোথায় দিই আমরা এটা, আউটার পার্ট অফ দ্য মিড কোয়াড্রেন্ট অফ দ্য লেফট থাই, লেফট থাইয়ের আমরা আউটার পোর্শন অফ দ্য মিড কোয়াড্রেন্টে আমি সাধারণত প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা আমি দিয়ে থাকি। এরপর হচ্ছে নিউমোকক্কাল বা কনজুগেটেড ভ্যাকসিন, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা কি, এটাকে 3টা ডোজ আমি দিয়ে থাকি। এটা আমরা কোথায় দিতে পারি, সেম টাইম সেম থিংস মাই ডিয়ার, সেম ডিউরেশন আমরা ভ্যাকসিনটা দিয়ে থাকি, সেটা হচ্ছে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, এটা হচ্ছে 4 উইক,
চারটা ইন্টারভেল থাকবে, এটাও কিন্তু ইন্টারমাসকুলার দিই, এবং এটাও কিন্তু সেম আমরা আউটার পার্ট অফ দা মিড কোয়াড্রেন্ট অফ দা রাইট থাই দিই। একটা জিনিস দেখো যে আমি পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিনটা এক পাশে দিচ্ছি, এক পায়ে দিচ্ছি, এবং হচ্ছে পিসিবিটা আমরা অন্য পাশে দিচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস, একটা নতুন কনসেপ্ট চলে এসেছে, যে কনসেপ্টটা তোমাদের জানতে হবে বাবা, সেটা হচ্ছে বিওপিবি। আগে কিন্তু এই জিনিস বিওপিবি আইপিবি এই জিনিসগুলো কিন্তু ছিল না, এখন কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু চলে এসেছে। যেমন হচ্ছে বিওপিবি মানে হচ্ছে বাইভ্যালেন্ট ওরাল পলিভ্যাকসিন, আর আইপিবি হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পলিভ্যাকসিন, ঠিক আছে? এখন এটা ফ্র্যাকশনাল ডোজ বলা হচ্ছে, কারণ হচ্ছে এটা যে মূল ডোজটা থাকে তার 1/5 অংশটা দেওয়া হয়েছে, যার জন্য এটাকে ফ্র্যাকশনাল ডোজ বলছে, ঠিক আছে বাবা? তো আমরা এখন কি করছি, আমরা বাইভ্যালেন্ট ওরাল পলিভ্যাকসিন দিচ্ছি, আমরা তিনটা ডোজ জানি, এটাও আবার একই জিনিস, সেটা হচ্ছে 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ দেবো, এবং এটা আমরা 4 সপ্তাহ একটা ইন্টারভেল থাকবে, এবং এটা অবশ্যই আমরা ওরালি দিব, ক্লিয়ার? দেন আমরা আইপিবি দিই, এটার হচ্ছে ডোজ হচ্ছে 2 ডোজ, এটা আমরা 6 সপ্তাহ এবং 14 সপ্তাহে দিব, এবং এটার মধ্যে 8 সপ্তাহ একটা গ্যাপ থাকবে, এবং এটা ইন্টারডার্মাল দিব, এবং এটার যে সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এটা আমরা আপার অ্যান্ড আউটার সাইড অফ দ্য রাইট আর্ম, এটাই মূলত আমরা দিয়ে থাকি। অ্যান্ড দ্য লিস্ট লাস্ট যে পোর্শনটা আমি বলতে চাই, যে আমার মিজেলস রুবেলা, এটা সম্বন্ধে আমি বলেছি যে সাধারণত আমার মা বা আমাদের মা, আমাদের সবার মা, এই মাতৃ ঋণ কখনো পরিশোধ করা যায় না, আমি কথা সবসময় আমি বলি। এখন কি হচ্ছে তাহলে, যে ওনার যে শরীরের মধ্যে যে মিজেলস যে ভ্যাকসিনটা আছে, এটা সাধারণত 7.5 পর্যন্ত একজনকে মানে একটা বাচ্চাকে সেভ করে, কিন্তু এটা অ্যাপ্রক্সিমেটলি অনেক কিছু কিছু স্টাডিতে বলছে যে 9 মাস পর্যন্ত দিতে পারে, তো ঠিক আছে। সেই জন্য এখন কি হচ্ছে, সেটার জন্য আমরা দুটো জিনিস দেওয়া হচ্ছে, দুইটা ভ্যাকসিন, এমআর ভ্যাকসিনটা দেওয়া হয়, এটা 9 মান্থে দেওয়া হচ্ছে, 15 মাসে দেওয়া হচ্ছে। এটা কোথায় দেয়, এটা সাবকিউটেনাসে দিচ্ছে, এটা কোথায় দিবে, কিভাবে দিবে, এটা আউটার পার্ট অফ দা মিড কোয়াড্রেন্ট অফ দা রাইট থাই, এটার মধ্যে সাধারণত দিয়ে থাকে, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট দা ভ্যাকসিন শিডিউল, ভ্যাকসিন কিভাবে দিতে হয়, কত ডোজে দিতে হয়, আমি একটা আমি বলেছি। আচ্ছা, কি কি কোশ্চেন জানিয়েছিল, কি জানি করলো স্বর্ণালী রয়, স্যার কোনো বাচ্চা যদি জন্মের ঠিক পর বিসিজি না দেয় পর তাহলে কি পরে কি দেওয়া যাবে? হ্যাঁ বাবা, আমি তো বললাম 1 মাস পরে দিতে পারবি, কিন্তু মিস করতে পারবি না রে, ঠিক আছে? এটা অবশ্যই দিতে হবে। আচ্ছা, রৌনক জান বলেছে স্যার বিওপিবি জিনিসটা একটু বলতে, বাবা ওইটা কিছুই না রে, সেটা হচ্ছে বিওপিটা আগে এটা ছিল ওরাল পোলিও ভ্যাকসিন, বুঝতে পারছিস? এখন কি এটা একটু চেঞ্জ হয়েছে, এটাকে বলতেছে বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন, শিডিউলে কোনো চেঞ্জ আসেনি, শিডিউলটা সেই সেমই আছে, এটা হচ্ছে 6 সপ্তাহ দেওয়া হচ্ছে, 10 সপ্তাহ দেওয়া হবে, 14 উইকে দেবে, এবং এর মধ্যে 4 সপ্তাহ একটা গ্যাপ থাকবে, এবং এটা আমরা কিভাবে দিই, এটা মুখে দিই, ওরালি দেওয়া হচ্ছে। আর তোমাদের জন্য একটা নতুন যেটা হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, যেটা হচ্ছে আইপিভি, এটা একদম ফ্র্যাকশনাল, এটা আগে ছিল, বাট ফ্র্যাকশনাল ডোজটা এখন এটা বলা হচ্ছে। এটা মূলত হচ্ছে কি, আমরা মূল ডোজের 1/5 অংশটা দিয়ে থাকি এটা, তো এই জন্য এটাকে ফ্র্যাকশনাল ডোজ বলা হচ্ছে, এবং এটা আমরা সাধারণত আমরা দিচ্ছি 6 সপ্তাহ, 14 সপ্তাহতে, এবং এর মাঝে 8 সপ্তাহের একটা গ্যাপ থাকবে, এবং এটি ইন্টারজার্মালি দেব, এবং এটা আপার এবং আউটার সাইড অফ দা রাইট আর্মে দিব, ঠিক আছে বাবা? বুঝতে পারছিস এই স্লাইড? পরবর্তী স্লাইডটা আমি বাংলায় দেয়া, এটা যাতে তোরা বুঝতে পারিস, এই জন্য আমি কিন্তু বাংলায় করেছি, ঠিক আছে? বাংলায় তো দিয়েছি আমি এটা, যাতে তোরা এই জিনিসটা বাংলায় বুঝতে পারিস, কিন্তু না বুঝে কেউ যাবি না, কারণ এটা তোদের কাজে লাগবে, এটা শুধু পরীক্ষায় পাশের জন্য না রে, তোরা যখন ডাক্তার হবি, যখন তোরা ভ্যাকসিন শিডিউল ব্যাপারগুলো যখন ডিল করবি, এই জিনিসগুলো ক্লিয়ার জানতে হবে রে বাবা। আচ্ছা, একজন কি করলো, স্যার উইথআউট বিসিজি ইফ এনিওয়ান ক্যান চেঞ্জ দ্য সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন অনলি রাইট অর লেফট, এনি প্রবলেম? না, আসলে এই ধরনের কিছু এখনো পর্যন্ত পাওনা হতে পারে। এখন মনে কর যে তোর এই সাইডে কোনো ধরনের প্রবলেম আছে, তার বাম হাতের এই পাশে কোনো প্রবলেম আছে, তাহলে কি বা এমন আছে কনজিশাল বেবি হয়েছে যা তার বাম হাতটা নাই, তার মানে কি আমি তাকে ভ্যাকসিন দিব না? অবশ্যই দিব বাবা, সেটা কি করবো, আমার পরবর্তী যে হাতটা আছে, পাশের যে হাতটা আছে ওই জায়গায়, কিন্তু সেম সাইডে দিতে হবে, কিন্তু যখন আপনার একই টাইমে দুইটা ভ্যাকসিন দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু একই পাশে দেওয়া যাবে না, এটা রেস্ট্রিক্ট করে দেওয়া আছে। এই যে দেখ, আমি কিন্তু এই কথা বাবা বলেছি, সেটা হচ্ছে যখন আমরা পেন্টাভ্যালেন্ট এবং পিসিবিটা দেই, তখন কি হয়েছে, তখন কিন্তু একটা কিন্তু আমরা বাম পায়ে দিচ্ছি আর একটা ডান পায়ে দিচ্ছি, কারণ সেম পোর্শনে দিচ্ছি না, কিন্তু আমার দুটোটাই কিন্তু আমি আউটার পোর্শন অফ দা মিড কোয়াড্রেন্টে আমার দিতে হয়, বুঝতে পেরেছিস? আচ্ছা, কি আচ্ছা
একজন জানতে চেয়েছে যে স্যার আইপিভি র বাবা আইপিভি র ইনঅ্যাক্টিভ পলিভ্যাকসিন কি জন্য, তুই যদি আমার আগের ক্লাসগুলো করিস একটু বুঝতে পারবি। সেটা হচ্ছে আমি কিন্তু এখানে বলেছি কোনটা লাইভ ভ্যাকসিন কোনটা কিল ভ্যাকসিন, কি জন্য কিল ভ্যাকসিন ওইটা দেখলে এটা ক্লিয়ার হয়ে যায়। আইপিভি হচ্ছে কিল ভ্যাকসিন, ঠিক আছে? তো এই জন্য আমরা সাধারণত দিয়ে থাকি। কিন্তু এখানের মধ্যে একটা কথা বলা হয়েছে, নতুন একটা কথা গত 2-3 বছর ধরে বলা হচ্ছে ফ্র্যাকশনাল, এটা আগে কিন্তু ছিল না এই পোর্শন গুলোতে। এটা বলা হচ্ছে যে আমার মূল ডোজ যেটা আমি দিয়ে থাকি তার 1/5 অংশ হলেই চলবে, কারণ এটা ভাগ করে কিন্তু ওরা দুইটা রেজিমেনে কিন্তু ওরা দিচ্ছে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা বলতে পারিস বাবা। সেটা হচ্ছে বিসিজিটা প্রাইমারি টিউবারকুলোসিস না, এটা তোমাকে প্রাইমারি টিউবারকুলোসিস ক্ষেত্রে হেল্প করতে পারে, হ্যাঁ, কিন্তু ইটস নট হেল্প ইউ টু লাইফ টাইম। এটা প্রাইমারি টু সেকেন্ডারি এটা প্রশ্ন, এটা না, এটা টিউবারকুলোসিস যাতে তোমার না হয় এটার জন্য তোমার হেল্প করতে পারে, কিন্তু এটা লাইফ টাইম তোমাকে সেফটি দিবে না, ঠিক আছে? যদি দিত, আমাদের ইপিআই প্রোগ্রাম তো খুব এচিভড ইপিআই প্রোগ্রাম আমাদের দেশে হয়, তারপর কেন আমাদের দেশে টিবি এত পেশেন্ট, কেন আমাদের দেশে এখনো প্রায় এক্সডিআর এর পেশেন্টটা প্রায় 8 জন আছে? তুমি কি জানো এক্সডিআর এর পেশেন্ট কিন্তু 8 জন? এটা বাংলাদেশ গভর্নমেন্ট প্রচুর টাকা খরচ করতে ওদের পেছনে, ঠিক আছে? ওদের আলাদা রাখতে হয়, কারণ ওদেরকে কিন্তু তোমাদের জনবহুল জায়গা থেকে কিন্তু অনেক দূরে থাকে, ইভেন তাদের রিলেটিভরা পর্যন্ত কিন্তু দেখা করার কোনো অনুমোদন দেয় না, কারণ কি ডিজিজটা ছড়াতে পারে এই জন্য, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, এটা কিছুই না বাবা, আমি যেটা একটু আগে তোদেরকে পড়িয়েছি এটার বাংলা ফর্মটা, এটাই আমি শো করেছি। এতটুকু বাবা তোরা বুঝেছিস কিনা আমাকে কমেন্ট কর, যদি না বুঝিস আমি আবার বলবো, কিন্তু কেউ না বুঝে যাবি না, ঠিক আছে? কারণ এটা তোদের লাগবে। কারো কোশ্চেন থাকলে তোমরা আমাকে বলো, আমি 2 মিনিট ওয়েট করছি, আমি এখানে পজ দিচ্ছি। ওকে, সবগুলা বুঝেছে, এবার আসো। এবার আমি কিন্তু বাবা তোদেরকে তুই করে বলছি, আমি কিন্তু সবাইকে তুই করে বলি, তোর আবার এটাকে মনে কষ্ট রাখিস না যে স্যার কেন আবার তুই তুই বলছে, ঠিক আছে বাবা? আয়, এবার একটা ব্যাপার তোদেরকে বলতে চাই, এই কার্ডটা কিন্তু তোরা দেখবি, ইভেন তোরা যখন পরীক্ষা দিতে যাবি তখন দেখবি স্পেসিমেনটার মধ্যে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? অনেক সময় এক্সামিনারকে যখন আমরা বলি যে এই কার্ডটা ধরো তো দেখি, এই কার্ডে কি আছে বলো তো দেখি, কি জন্য এটা দেয়া হয়, এগুলো নিয়ে কিন্তু খুব কোরিলেটেড কোশ্চেন হয়, তো বাচ্চারা কি হয় তোরা কিন্তু ঘাবড়িয়ে যাস, ঠিক আছে? এটা ঘাবড়িয়ে যাওয়ানোর মতো কিছুই না, এটা খুব ইজি জিনিস, আমি এটা তোদেরকে একটু ডেসক্রাইব করে দিচ্ছি, ঠিক আছে? এখানে দেখো বাবা, সেটা হচ্ছে এখানে ইপিআই কার্ড, এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা কার্ড, এটা হচ্ছে, সরি, হ্যাঁ সেটা হচ্ছে, দেখ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিয়েছি, হ্যাঁ এটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, নাম থাকে, এটা কি ছেলে বা মেয়ে, তারপর জন্ম তারিখ, তারপর মায়ের নাম, বাবার নাম, সেই স্বাস্থ্য সহকারী আছে তার নামটা থাকে, ঠিক আছে? এটার মধ্যে ওই যে বাড়ির হোল্ডিং নাম্বার বা মহল্লার পাড়ার নাম্বার গুলাই, এগুলা কিন্তু অনেক কিছু দিয়ে থাকে রে, এগুলো দেয়া থাকে, এগুলো কিন্তু ফিল আপ করতে হয়, ঠিক আছে? কারণ কি, সাপোজ মনে কর যে একটা বাচ্চা আসলো, তার নাম হচ্ছে রহিম, এখন ওই ইপিআই শিডিউলটার মধ্যে আরেকটা বাচ্চা আসছে, তার নামও রহিম, এখন বোঝ তাহলে এখন তো একটা ঝামেলা লেগে যাবে না? তো এই জন্য কিন্তু বাবার নাম, মায়ের নাম, এগুলো সবকিছু দেওয়া হয়, ইভেন এই জন্য অ্যাড্রেস, ইভেন এমন যদি হয় যে বাবার মান নাম মায়ের মান নামও এখন মিল আছে, এখন কি করবি, তাহলে এখন অ্যাড্রেস লাগবে, এই জন্য ইন ডিটেলস পার্টিকুলারসগুলো ইনক্লুড করা আছে। আয় ভিতরের পেজটা আমরা দেখি, এখানে দেখ এখানে কিন্তু দুটো জিনিস থাকে, একটা পেজের মধ্যে থাকে যে কি কি প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার এইগুলা ব্যাপারগুলা কয়বার দেওয়া হয়েছে এগুলো থাকে, লাস্ট এই ভ্যাকসিন গুলা প্রথমবার কত তারিখে, দ্বিতীয়বার কত তারিখে, এই জিনিসগুলো কিন্তু দেয়া থাকে, বুঝতে পেরেছিস? তো এই জিনিসগুলাকে ডেট করে দেওয়া হয়। সাপোজ মনে কর যে একটা বাচ্চা জন্মালো মনে করি কালকে বা মনে করি 1 মাস আগে, তোদের কথা অনুযায়ী বলি যে কোনো বাচ্চা 15 দিন আগে জন্মিয়েছে, তো তার সে এখন ভ্যাকসিনটা নিতে হবে, তো মনে কর সে আসলো আজকে, আসলো তো আজকে ডেটে আমরা লিখে দিব বিসিজি ভ্যাকসিনটা দেওয়া হয়েছে কত তারিখে দেওয়া হয়েছে, এটা সুন্দর করে ডেটটা কনফিউজ করে দেওয়া, এটা ক্লিয়ারলি ভাবে দেওয়া হয়। ইভেন শুধু তাই না, এখানে কিন্তু একটা জিনিস বলা হয়েছে, মা বা বাবা যিনি নিয়ে আসেন বাচ্চাটাকে তখন কিন্তু বলে
যে এইটা আপনারা রেখে দিবেন, কারণ কি আপনার বাচ্চার যে ইমিউনাইজেশনটা ফুল কমপ্লিট হয়েছে এটা কিন্তু একটা ডকুমেন্ট, ঠিক আছে? এটা কিন্তু খুব মানে ইয়া করে টেকফুলি রাখতে বলা হয়, কারণ যদি হারিয়ে যায় তত বুঝতে পারবে না বাচ্চাটা কি ইমিউনাইজ কিনা, ঠিক আছে? আসো আমি একটা ইমিউনাইজ ফিল আপ করে একটা জিনিস দেখাচ্ছি তোদেরকে, সেটা হচ্ছে এই যে দেখো। আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসছে। হ্যালো হ্যালো, হ্যাঁ কায়ুম, আমি ক্লাস নিচ্ছি একটু, মেডিকেলের আমি ক্লাস নিচ্ছি, তুমি একটু পরে ফোন দাও আমাকে। আচ্ছা বাবা, আমরা যেটা নিয়ে আলোচনা করছি, আমরা দেখতে পাচ্ছি যে আমি একটা একটা ফিল আপ করে একটা জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমরা জানি বিসিজি এর জন্য আমরা কয়টা দিই, আমরা সাধারণত বিসিজি এর জন্য আমরা একটা শিডিউল আমরা দিয়ে থাকি, ঠিক আছে? তো আমরা এখানে 23 তারিখে আমরা দিলাম, এই বাচ্চা একটাকে দেওয়া হয়েছে, তাকে আবার পেন্টাভ্যালেন্ট দিয়েছে। আমরা জানি পেন্টাভ্যালেন্টের কয়টা ডোজ, পেন্টাভ্যালেন্টের 3টা ডোজ, ঠিক আছে? সে তার মানে 6, 10 এবং 14 সপ্তাহে কিন্তু সে এটা দিয়েছে, এটা ডেট অনুযায়ী দেওয়া হয়েছে। ওরাল পলিভ্যাক্সিনে আমরা কয়টা ডোজ রে, 2টা না 3টা ডোজ? দেখো ওরাল পলিভ্যাক্সিন যেটা পিওভি, 3টা ডোজ। তার মানে কি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2টো ফিল আপ করা আছে, তার মানে কি 3 নম্বরটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি, ঠিক আছে? পিসিবি কয়টা ডোজ রে, কয়টা ডোজ পিসিবি? এই যে দেখো এটারও 3টা ডোজ, ঠিক আছে? পিসিবির ক্ষেত্রে কি হচ্ছে, পিসিবির ক্ষেত্রে ওদের যে ফিল আপটা কমপ্লিট হয়নি, ঠিক আছে? এভাবে করে ভ্যাকসিন গুলা কবে দেওয়া হচ্ছে, কোন ডেটে দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো ফিল আপ করা হয় এবং এটা কনফার্ম করে সুন্দর করে লিখে দিতে হয়। এটা হচ্ছে বাচ্চাটার যে সারা জীবনের ব্যাপারগুলো, যে যে সে যে ইমোনাইজড, এই একটা লিডিং ডকুমেন্ট থাকে, ঠিক আছে? এতটুকু তোরা বুঝতে পারছিস কিনা আমাকে বল, দেন আমি নেক্সট আর 2টো স্লাইড পড়ালে আমার মোটামুটি তোমাদের ইপিআই পড়ানো হয়ে যাবে, ঠিক আছে? তোমরা এতটুকু কোনো বুঝছো কিনা আমাকে কমেন্ট করো, আমি ওয়েট করতেছি। এবং এতটুকু কনফিউশন থাকলে আমি আবার তোমাদের কনফিউশনটা দূর করবো। সবাই বুঝতে পেরেছো আমার, বলো তাড়াতাড়ি বাবু, কমেন্ট না করলে তো বুঝবো না, কারণ তোমাদেরকে তো দেখতে পাচ্ছি না, কারণ কেউ না বুঝে যাবে না। আমার ক্লাসের একটাই কথা, আমার ক্লাসে কেউ না বুঝে যেতে পারবে না, সবাই বুঝাবে, যত দরকার হলে আমি অসংখ্যবার বলবো। একজন বলছে বুঝেছি স্যার, বাকিরা কই রে বাবা, বাকি বাকিরা কি সব বুঝিস নাই এরকম কিছু? আচ্ছা ঠিক আছে, এবার আসলে বাব সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রাম শিডিউলের আর যে জিনিস হচ্ছে, আমি প্রেগনেন্ট মায়েদের কথা আমি বলেছি। আচ্ছা সোনালী রায় বললো যে স্যার যেদিন কি বিসিজি দেওয়া হয়েছে সেদিন কি, না না ওইটা তো সপ্তাহ তো মিলবে না, ঠিক আছে? এটা তো সপ্তাহটা মিলানোর একটা এখানে আলাদা ডেট লেখা আছে, হ্যাঁ এটা আলাদা ডেট থাকবে রে বাবা, ঠিক আছে? 6 উইক 10 উইক এরকম একটা ব্যাপার দেয়া আছে, আমি তো বললাম 6 সপ্তাহ 10 সপ্তাহ 14 সপ্তাহ পরপর, ঠিক আছে? ডিপেন্ড করে, এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে। যদি মনে কর যে এরকম যদি হয়, হ্যাঁ বিসিজি যে এটা মিস, আমরা সাধারণত বিসিটা আফটার বার্থই দেয় আমাদের দেশে, কিন্তু এটা জিনিসটা খুব স্ট্রংলি মানা হয়, ঠিক আছে? এটা কিন্তু মানা হয়। এখন কোনো কারণে যদি এটা মিস হয় সেক্ষেত্রে কিন্তু দিতে পারবি, এটা দিতে পারবে না বলে এমন কোনো কথা কিন্তু কোনো ডকুমেন্ট কিন্তু নাই, কারণ এখানে বলাই আছে যদি মিস হয় 1 মাসের মধ্যে দিতে হবে। যদি 1 মাসের মধ্যে 6 সপ্তাহ হয় কেন দিতে পারবি না, অবশ্যই দিতে পারবি, ঠিক আছে? বাট দিতে হবে, এটা হচ্ছে কথা। আয় এবার মাদেশ নিয়ে একটু কথা বলি। আচ্ছা আমরা যেটা হয় যে আমাদের যে গর্ভবতী যে মারা আছেন, মাদের ক্ষেত্রে TT1 ফার্স্ট ভ্যাকসিনটা আর্লি প্রেগন্যান্সিতে দেওয়া হয়, TT2 দেওয়া হচ্ছে 4 উইক্স আফটার দ্য TT1, মানে 4 সপ্তাহ পর, আবার TT টা বুস্টার ডোজে দেওয়া হয়, যদি যখন সেকেন্ড ডোজটা নেয় তখন এটা লাস্ট উইদিন দ্য লাস্ট ইয়ারের মধ্যে এটা নেওয়া হয়। তবে একটা ব্যাপার এখন বলা হচ্ছে, যেটা হচ্ছে যে তোরা যারা রিপ্রোডাক্টিভ এজে আছিস সব মেয়েরা, তোদের বলছি রে বাবু তোরা অবশ্যই টিটির ভ্যাকসিনটা নিয়ে দিবি, তোর নিজের সেফটির জন্য নিয়ে নিবি, ঠিক আছে? এটা কিন্তু এখন কিন্তু রিকমেন্ডেশন করছে, যেমন মেয়েদের ক্ষেত্রে হিউম্যান প্যাপিলোমা ভ্যাকসিনের ব্যাপারে কথা বলা হচ্ছে এবং টিটির ভ্যাকসিনের কথা,
ঠিক আছে, আমার সব কয়টা মা তোরা অবশ্যই নিবি, ঠিক আছে, এটা তোদের নিজের সেফটির জন্য নিতে হবে। আয় এবার আমরা আরেকটা জিনিস আমরা পড়াই, সেটা হচ্ছে ডো শিডিউলটা। আমি একটা কথা বলেছি, এটাকে আরো একটু এলাবোরেটলি আমি বলতে চাই, যেটা আমি তোদের ক্ষেত্রে আমি বারবার বলছি যে তোরা অবশ্যই তোরা নিয়ে নিবি, ঠিক আছে, কারণ একটা টাইম তোদেরকে তো মেয়েদেরকে তো বিয়ে দিতে হবে, তাদের সেফটিটা তো আগে থেকে নিশ্চিত করতে হবে, ঠিক আছে, এই জন্য কিন্তু এখন বলা হচ্ছে। আচ্ছা, একটু আগে যে স্লাইডটা দিয়েছি যে প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে, সেটাকে আমি আরো একটু ইলাবোরেশন করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা। ওইটা হচ্ছে আগের ছিল, এই যে ফর্মটা যেটা আছে এই প্রোফর্মাটা হচ্ছে আগের ছিল, হ্যাঁ, এখন হচ্ছে এটা হচ্ছে এই ফর্মে কিন্তু এখন ইউজ হচ্ছে। যে টিটেন টক্স মানে টিটি ডোজ এর ফার্স্ট ডোজটা দেওয়া হচ্ছে এট দ্য ফার্স্ট কন্ট্যাক্ট অর এট আর্লিয়েস্ট পসিবল ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সি যত দ্রুত সম্ভব দেওয়া যায়। দ্বিতীয়টা হচ্ছে 4 সপ্তাহ পর, ঠিক আছে, এবং এটা হচ্ছে প্রোটেকশন তোমাকে দেবে 1 থেকে 3 বছর পর্যন্ত। তারপর থার্ড নাম্বার ডোজটা হয় অ্যাটলিস্ট 6 মাস পর তোর সেকেন্ড ডোজের পরে, এবং এটা তোমার প্রোটেকশন দেবে তোমার কিন্তু হচ্ছে 5 বছর পর্যন্ত। এবং এটা ফোর্থ ডোজটা এটা হচ্ছে 1 বছর পরে দিবে তোমার হচ্ছে ওই থার্ড ডোজে, এবং হচ্ছে এটা 10 বছর পর্যন্ত তোমাকে কভারেজ করবে। এবং এটার ফিফথ ডোজটা হচ্ছে চতুর্থ ডোজের 1 বছর পর, এবং এটা কিন্তু তোমার যতটা অল দ্য চাইল্ড বিয়ারিং মানে আল্লাহ তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত তোমাকে বাচ্চা দেওয়ার যে ক্ষমতাটা থাকবে একটা মেয়ের একটা মায়ের, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই প্রোটেকশনটা সুন্দর করে দেবে। এবং এই টিটেনাস এইটাই হচ্ছে টোটাল হচ্ছে মডার্ন টিটেনাস এর মানে টিটেনাস ভ্যাকসিনের শিডিউলটা, ঠিক আছে। এখানেও কিন্তু একটা কার্ড মেনটেন করতে হয়, যেটা আমি বলেছি, এখানেও দেখবি যে যখন ভ্যাকসিনটা নিতে যাবে তখন কিন্তু কার্ড থাকবে মায়ের, ঠিক আছে। This is all about the EPI. এর বাইরে EPI তোমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে কিছুই লাগবে না, বরঞ্চ আমি কিছু কিছু ব্যাপার একটু বেশি বলে ফেলছি যেটা আন্ডার গ্রাজুয়েটে লাগে না, কিন্তু আমি তোমাদেরকে একটু কনসেপশন ক্লিয়ার করার জন্য আমি ডিটেলস বলেছি, ঠিক আছে। এখন তোমরা যারা দেখতে পাচ্ছ, তোমরা যারা এতক্ষণ আমার ক্লাস করেছো, সমস্ত ক্লাসের এইবার কোনো ধরনের শর্টেজ কোনো কিছু যদি থাকে, কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু যদি ইয়া থাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিব, কারণ এই জিনিসটা তোমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এবং নেক্সট ক্লাস যেটা হবে আমি ভ্যাকসিন ডেসক্রিপশন পড়াবো, একটা ভ্যাকসিন কিভাবে ডেসক্রাইব করতে হয়, পরীক্ষা হলে স্টুডেন্টরা কিন্তু ঘাবড়ায় যায়, ওরা কিন্তু এটা বুঝে না, বা একটা কোশ্চেন গুলো কিভাবে কোরিলেট কোশ্চেন হয়, কিভাবে ইয়া হয়, এগুলো আমি সব ডিটেলস তোদেরকে বুঝাবো, ঠিক আছে। তোদের ভ্যাকসিন একটা ভ্যাকসিন ডেসক্রিপশন ক্যালকুলেশন করাবো, ক্যালকুলেশন তো আন্ডার গ্রাজুয়েটে লাগে না, এটা আমি একটু এক্সেস পড়াবো, এরপরে আমার প্রশ্ন থাকবে কোল্ড চেইন। আচ্ছা, কোনো কোশ্চেন থাকলে বলো। হ্যাঁ, হ্যাঁ, নিতে পারবে, নিতে পারবে রনক, নিতে হবে, নিতে পারবে। এটা হচ্ছে কি, যে জায়গায় নিয়েছে ওইটাও যদি দেখা যাচ্ছে, সাধারণত উইকটা যদি নাও বলতে পারে, মাসটা কাছাকাছি কিন্তু বলতে পারে, অনেকে দেখা যাচ্ছে অনেক মানে ভাবে ওরা মনে রাখে, সেরকম যদি হয় দিতে পারবে। আচ্ছা, কারো যদি টিটি ডোজ কমপ্লিট থাকলেও কি প্রেগনেন্সিটি, এখন হচ্ছে প্রেগনেন্সিতে লাগবে না মা, যেটা আমি তোদেরকে আগে বললাম যে আমার মায়েদের সবার কিন্তু ভ্যাকসিনটা নিতে হবে, কারণ হচ্ছে যদি তুই আগে নিয়ে নিস তাহলে কিন্তু তোর এটা লাগবে না, ডেট একদম কিন্তু তোর সেফটি অলরেডি চলে গেছে। আচ্ছা স্যার, স্যার উন্ডে টিটি ভ্যাকসিনটা কিভাবে দেওয়া হয়? কিছুই না রে, নরমালি দেওয়া হচ্ছে যে জায়গায় উন্ডটা আছে ওই বিপরীত পাশের তুই হাতের মধ্যে জ্যালটের মধ্যে আমরা কিন্তু দিতে পারি, অথবা সবচেয়ে বেস্ট হয় যদি বাটকে দিতে পারি, ঠিক আছে, কারণ হচ্ছে নিডলে একটা ব্যথা আছে, ফুলে থাকবে, এটা দেখতে অনেক আনেজি ফিল হবে, ঠিক আছে। আমরা যদি ফ্যাটে যদি দিতে পারি বা রিপোজ টিস্যুর ক্ষেত্রে দিতে পারি, সেক্ষেত্রে একটু ব্যথা কম লাগে, ভালোই লাগবে, ঠিক আছে, ব্যথা কম পাবে এবং কাজও হয়ে গেছে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন? আমি তোমাদের কোশ্চেন অ্যান্সারই এখন দিব, বলো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। বাবারা তোরা বুঝতে পারছিস কোন কোশ্চেন আছে, আমি কিন্তু কমেন্ট গুলো চেক দিচ্ছি, কারো কোশ্চেন থাকলে আমি আমি কিন্তু তোমাদের অ্যানসার করব, আমি তোমাদের অ্যানসার দিব, আমি প্রতিটা আমি করব, কিন্তু না জেনে জানবা না, আমার কথা একটাই, যদি সবাই বুঝো তাহলে আমি শেষ করে দিচ্ছি। ক্লিয়ার বাবা, সবার ক্লিয়ার তো, কোনো কোশ্চেন নাই তো, কারণ আজকের পোর্শনটা খুব লাগবে তোমাদের। সেক্ষেত্রে কি দোষ ছিল? আচ্ছা শোনো, সেটা হচ্ছে যদি ভুলে যায় সেক্ষেত্রে সেটা সিস্টেমও কিন্তু দোষটা দিতে হবে,
হ্যাঁ হয়তো বা একটু কম বেশি এটা করতে হবে, কিন্তু দিতে হবে স্যার। টার্গেট পিরিয়ড 15-18 মান্থের কেন বলতো? আসো এবার সুন্দর কথা, এই যে একটু আগে বাবা এই যে সাইদুল বলেছে আমাকে, স্যার টার্গেট পিপারে 15-18 মাস কেন দরকার বাবা? কারণ কভারেজটা তো কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং তখন তো 15 মান্থ, আমরা যখন 15 মান্থের কথা তোমাদেরকে বললাম, এমআরজি ভ্যাকসিনটা এটা 9 মান্থে দেওয়া হতো, এরপরে 15 মান্থে চলে এসেছে, তখন কিন্তু প্রথম অবস্থায় ছিল না, যার জন্য এটা টার্গেট পপুলেশনটা এটা বলা হয়েছে, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, কি ওই 2টা বা 3টা ডোজ দিয়ে ডোজ 5 বছর? এটা হচ্ছে ডিপেন্ড করে, এটা হচ্ছে পেশেন্টের সিচুয়েশনের উপর দিতে হয়। সাধারণত তোমার ইমুনাইজ কিন্তু থাকবে না, ঠিক আছে ফারজানা, বুঝতে পেরেছো? মনে করো যে 2টা নিয়েছে, বাকি 3টা নেয়নি, সে তো সে মনে করো সাপোজ 2টা যতদিন পর্যন্ত ওকে প্রোটেকশন দেয় ততদিন প্রোটেকশন করবে, এর পরবর্তীতে কিন্তু সেরকম থাকবে না। সেক্ষেত্রে ফুল স্টার্ট করা লাগে না, যেটা মিসিং ডোজ আছে মিসিং ডোজ গুলো দিলেও হয়, এটা হচ্ছে ডিপেন্ড করে, পার্সন টু পার্সন ডিপেন্ড করে। আচ্ছা আশিক বলেছে স্যার এমএমআর এর সেকেন্ড, এখন তো এমএমআর বলে না এমআর, হ্যাঁ সেকেন্ড ডোজ এর লাস্ট ডোজ মিস হয়ে গেলে কি প্রবলেম হবে বাবা? সেক্ষেত্রে মিসেস হওয়ার ঝুঁকিটা বাড়বে, ঠিক আছে, মিসেস হওয়ার ঝুঁকিটা বাড়বে, এক্ষেত্রে যেটা হবে ডিলেট হবে। কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবে, কিছু ডিজিজ আছে চাইল্ড অবস্থায় যত না সমস্যা করে, এটা যদি এডাল্ট কন্ডিশনে হয় সেক্ষেত্রে কিন্তু সিভিয়ারিটিটা অনেক বেশি থাকে। আমি এগুলো তোদেরকে একটু আমি নেক্সট ক্লাসগুলোতে পড়াবো কি হয় এগুলো, কি হয় আমি এগুলো জানাবো, ঠিক আছে? সেক্ষেত্রে যদি 1-2 মাসে সাধারণত সমস্যা হয় না, ঠিক আছে, আমি যতটুকু 1-2 মাসে সমস্যা হয় না, কিন্তু একদম না দিলে একটু প্রবলেম হয়ে যায়, 6 মাস আসলে বেশি হয়ে যায়। আচ্ছা আর কোনো কোশ্চেন, আরো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন না থাকলে আমি অফ করে দিচ্ছি, আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কারো মনে কোনো কোশ্চেন নেই, তারপরেও আপনারা যদি কোশ্চেন থাকে আপনারা গ্রুপের মধ্যে কমেন্ট করেন, আমি দেখতেছি, আমি গ্রুপে চেক দিচ্ছি, আমি একটু বিদায় নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আশিক বলে এখন কি সেকেন্ড ডোজ দিব? হ্যাঁ অবশ্যই দিবা আশিক, কেন দিবা না, অবশ্যই দিবা রে বাবু। তুমি তবে অবশ্যই তুমি যখন দিবা যেই সেক্টরে বা যেই জোনে দিবা সেখানকারে যে নিউট্রোলজিস্ট যিনি থাকবেন, যিনি এপিআই প্রোগ্রামের সাথে সম্পর্ক যুক্ত যিনি আছেন, কতব্য ব্যক্তি, ওনার সাথে অবশ্যই পরামর্শ নিয়ে তুমি দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ রে বাবু, আমি আজকে নেক্সট ক্লাসে দেখা হবে, ভালো থাকিস তোরা।